টিকিট না পাওয়ার অভিযোগ লাইফ মেম্বারে ময়দান থানায় অভিযোগ দায়ের করলেন টিকিট না পাওয়ার অভিযোগ লাইফ মেম্বারের ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেন টিকিট না পাওয়ায় ময়দান থানায় অভিযোগ লাইফ মেম্বারের ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন টিকিট না পাওয়ার অভিযোগ লাইফ মেম্বারের ময়দান থানায় অভিযোগ দায়ের টিকিট না পাওয়ায় ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি রিয়া ঠিক কি জানা যাচ্ছে দেখো তোমাকে জানিয়ে রাখবো যে সিএবির একজন লাইভ মেম্বার যেমনটা লালবাজার থেকে দাবি করা হয়েছে বা লালবাজার থেকে বলা হয়েছে যে সিএবির একজন লাইভ মেম্বার অভিযোগ জানিয়েছিল ময়দান থানাতে কিসের অভিযোগ টিকিট না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি মেম্বার হওয়া সত্ত্বেও টিকিট পায়নি এবং এই মর্মেই কিন্তু আজকে যে দুজন আধিকারিক সিএবি অর্থাৎ প্রেসিডেন্ট যে দুজন প্রতিনিধিকে আজকে ময়দান থানায় পাঠিয়েছেন সেই দুজনকেই কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে যে লাইভ মেম্বার অভিযোগ করছে যে তারাও টিকিট পায়নি তাহলে কালোবাজারি যে এত টিকিট হচ্ছে এই এত সব টিকিট এগুলো যাচ্ছে কোথায় এই বিষয়টা নিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সেই দুজন আধিকারিক উত্তর দেন যে এই যে ১১,১১ হাজার মেম্বার রয়েছে সিএবি অর্থাৎ সেখানে যতজন মেম্বার রয়েছে প্রত্যেকজনকে টিকিট দেওয়া সম্ভব হয়নি কারণ এই ম্যাচটা কন্ডাক্ট করেছে আইসিসি সেই কারণের জন্য সিএবির পক্ষে তার সমস্ত মেম্বারদের টিকিট দেওয়া সম্ভব হয়নি ৩০০০ টিকিট তারা মেম্বারদের মধ্যে বিলি করেছে একদমই ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি রিয়া মাঝি